বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিনা গাঙ্গুলি কিচেন। আজকের এই নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ বানাবো আমি হোম মেড চিকেন কবিরাজি। চলো দেখাই কি কি নিয়েছি। আমি চিকেন কবিরাজি বানানোর জন্য এইভাবে চিকেনটা কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বাটা আছে। এখানে একটু গরম মশলা আছে। আর এখানে রিফাইন তেল, দুটো ডিম নিয়েছি। আর এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এখানে একটু সোয়া সস নিয়েছি, কর্নফ্লাওয়ার আর নুন, আর সামান্য ভিনেগার দেব। চিকেনটা এবার আমি ম্যারিনেট করে নেব। পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দেব, এর সঙ্গে লঙ্কার গুঁড়ো দেব, স্বাদ মতো নুন দেব, আর সোয়া সস দেব। এই দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট রাখার পর চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে চিকেনটা বিট কামে দিয়ে আমি রেডি করে নেব। এইভাবে চিকেনটা বিট কামে দিয়ে একটু চেপে চেপে এটাকে রেডি করে নিতে হবে। প্রত্যেকটা চিকেনের টুকরো আমি এইভাবে বেট কাম দিয়ে রেডি করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তেলটা দিয়ে দেবো, রিফাইন তেল। রিফাইন তেলটা একটু বেশি পরিমাণে নেবে, কারণ এতে ডুবোর তেলে ভাজতে হয়, যার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে ছেড়ে দেবো। যে কটা বাকি ছিল ছেড়ে দিচ্ছি। কবিরাজি বানানোর জন্য ভাজা চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। এই ভাজা চিকেনের তেলটা আমি কিছু দিয়ে সেভ করে নিচ্ছি। ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলাম, এতে দুটো ডিম দেব। সামান্য নুন দেব, দিয়ে ব্যাটারটা ভরে নেব। আমার কড়াই তেল গরম হয়ে গেছে, এই ব্যাটারটাকে এবার আমি হাত দিয়ে ছেড়ে দেবো ওখানে এইভাবে। লাল হবে তলার দিকটা, তখন আমি চিকেনের পিস দেবো। এইভাবে পিসটা বসিয়ে দেব, এটা আস্তে আস্তে করে আমি গুটিয়ে নেব। লাল হলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর হোম মেড এই চিকেন কবিরাজি বানিয়ে তোমরা খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। টাটা।